টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন HTML, CSS, PHP, MySQL ব্যবহার করে কিভাবে একটি CMS এবং ডায়নামিক ওয়েবসাইট তৈরি করবেন, তার ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবেন। পরবর্তীতে এই ওয়েবসাইটটি ধাপে ধাপে আপনারা PHP এবং MySQL ব্যবহার করে ডায়নামিক ওয়েবসাইটে রূপান্তর করবেন, সেটি আপনাদেরকে দেখাবো। এখানে আমরা যে বডি ট্যাগ লিখেছি, এই বডি ট্যাগের ভিতরে আমরা এখন ডিফ ট্যাগ দিয়ে আমাদের এই ওয়েবসাইটটিকে আমরা ভাগ করব। এই লেআউট অনুযায়ী আমাদের ওয়েবসাইটটি তৈরি করব। এখানে আমাদের লেআউটে প্রাথমিকভাবে এখানে চারটি ভাগ রয়েছে। প্রথমে উপরে টপ বার, তারপরে মেনু, তারপরে হচ্ছে বডি এবং লাস্টে কপিরাইট বার। আমরা এই লেআউট অনুযায়ী আমাদের এই ওয়েবসাইটটিকে ভাগ করব। এটি করার জন্য আমাদের এই বডির ভিতরে আমরা অনেকগুলো ডিপ ট্যাগ নেব। ডিপ ট্যাগ সাধারণত ব্যবহার হয় আপনার ওয়েবসাইটটিকে ভাগ করার জন্য। প্রথমে আমি একটি ডিপ ট্যাগ নিলাম। এই ডিপ ট্যাগের অ্যাট্রিবিউট দিতে হয়। ডিপ ট্যাগে সাধারণত দুই ধরনের অ্যাট্রিবিউট দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে ক্লাস এবং আরেকটা হচ্ছে আইডি। আমরা সাধারণত ক্লাস ব্যবহার করব, অনেক সময় হচ্ছে আইডিও ব্যবহার করার প্রয়োজন পড়ে। আর আমরা যে এই ক্লাস অ্যাট্রিবিউট দিচ্ছি, এই ক্লাস অ্যাট্রিবিউটের একটি নাম দিতে হবে। সিএসএস এ যখন আমরা স্টাইল দেবো, সেই নাম অনুযায়ী আমরা সেটিতে প্রপার্টি এবং ভ্যালু দেব। এখানে আমি এই ডিপের নাম দিলাম আমরা হচ্ছে মেইন বডি। এখন আমরা এই পুরো যে আমাদের ওয়েবসাইটটি রয়েছে, এই পুরো ওয়েবসাইটটিকে আমরা হচ্ছে মেইন বডির মধ্যে আমরা রাখব। এর ভিতরে আমরা আরেকটা ডিপ নিলাম। এই ডিপটি আমরা হচ্ছে আমাদের উপরে যে টপ যে বার রয়েছে, আমাদের এই যে টপ যে বার, এই যে লগো যে বার, এই লগো বারটা আমরা এই ডিপ ট্যাগের মধ্যে নেব। তাহলে আমরা এখানে নাম দিলাম টপ বার, অথবা আমরা এটা লগো বারও দিতে পারতাম। আচ্ছা, আমি টপ বারে দিয়ে দিলাম। তারপরে আমরা আরেকটি ডিপ নেব, এটির নাম দেব আমরা হচ্ছে মেনু। মেনু বার দিতে পারি এবং ভিতরে আমরা মেনু লিখলাম। তারপরে আমরা আরেকটি ডিপ ট্যাগ নেব, এটির নাম দিলাম আমরা কন্টেন্ট বডি। তারপরে একেবারে লাস্টে আমরা আরেকটি ডিপ নিলাম, এটির নাম দিলাম কপিরাইট বার। এখন আমরা এই পেজটি সেভ করলাম এবং আমরা ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইটটি রান করলাম। দেখুন, এখানে লগো, মেনু, কন্টেন্ট এবং কপিরাইট, এখানে চারটি পার্ট চলে আসছে। কিন্তু আমাদের এখানে পার্টটি আমরা বুঝতে পারছি না। ওয়েবসাইটটির লেআউটটা বোঝার জন্য আমাদের এখন এটিতে স্টাইল দিতে হবে। আমরা এখানে বেশ কিছু ডিপ ট্যাগ দিয়েছি, আমরা এখন এই ডিপ ট্যাগগুলোতে স্টাইল দেবো। আমরা এখানে ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এবং ক্লাস অ্যাট্রিবিউটের জন্য একটি নাম দিয়েছি। এই প্রত্যেকটি ক্লাস অ্যাট্রিবিউটের সঙ্গে আমরা একটি করে নাম দিয়েছি। এই নামগুলোকে আমরা হচ্ছে সিলেক্টর হিসেবে ব্যবহার করব। এখানে আমরা মেইন ডট সিএসএস ফাইলে গেলাম, গিয়ে এইখানে দেখুন আমরা প্রথমে হচ্ছে টপ বার নিয়েছি। আমরা এই টপ বারটি আমরা এখানে সিলেক্টর হিসাবে ঘোষণা করলাম। কিন্তু এইখানে যেহেতু আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেই কারণে আমাদের এই টপ বারের আগে একটি ডট চিহ্ন দিতে হবে। যদি আমরা এটি আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতাম, তাহলে এই ডটের পরিবর্তে আমরা হ্যাশ চিহ্ন দিতাম, দিয়ে সেটি আমরা সিলেক্টর হিসাবে ঘোষণা করতাম। এটি আমরা যেহেতু ক্লাস দিয়েছি, সেই কারণে আমরা ডট দিলাম। তারপরে আমাদের এখানে আমরা সব সিলেক্টরগুলো ঘোষণা করলাম। এখন আমরা এই সিলেক্টরের ভিতরে প্রপার্টি এবং ভ্যালু দেব। এখন আমরা এটি মেইন বডির ভিতরে কিছু স্টাইল দেব। হাইট দিলাম অটো এবং উইথ দেব অটো। টপ বারে যেহেতু আমাদের সাইডের নামটি থাকবে, আমরা এখানে হেডিং ওয়ান ট্যাগ দিয়ে আমাদের এই সাইডের নামটি দেব। হেডিং ওয়ান ক্লোজ করে দিলাম। এখন এই হেডিং ওয়ানের জন্য সিএসএস ফাইলে কিছু ডিজাইন অ্যাড করব। আমি এখানে হেডিং ওয়ান সিলেক্টর লিখলাম এবং এটা আমি ফন্ট সাইজটি এবং কালারটি আর অন্যান্য বিষয় এখানে বলে দিতে পারি। আমি এখানে লাল কালার দিলাম, 10 পিক্সেল প্যাডিং দিলাম, মার্জিন দিলাম 0, ফন্ট সাইজও আমি দিতে পারি একটা 30 পিটে দিলাম ফন্ট সাইজ। আমি এটি সেভ দিয়ে আমার ব্রাউজারে গিয়ে আমি এটি রিফ্রেশ করলাম। দেখুন, আমাদের এখানে সাইডের নামটি চলে আসছে। তারপরে আমরা যে এই যে মেনু বার নিয়েছি, আমরা এই মেনু বারে কিছু কাজ করব। আমাদের এখানে কিছু মেনু আইটেম লিখতে হবে। আমরা এখানে মেনু আইটেমগুলো আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা লিখব।
সেই কারণে আমরা এখানে ইউএল ট্যাগ ব্যবহার করব এবং ইউএল এর ভিতরে আমরা এলআই ট্যাগ ব্যবহার করব। ইউএল নিলাম, এর ভিতরে আমরা লিস্ট আইটেমগুলো লিখব। এটি সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন আমাদের মেনু আইটেমগুলো চলে এসেছে। কিন্তু এখানে আমাদের মেনু আইটেমগুলো হরিজেন্টালি হবে এবং এই বুলেট পয়েন্টগুলো থাকবে না, এবং মেনুর একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কালার হবে। তাহলে এটির জন্য আমাদেরকে এখন স্টাইল দিতে হবে। আমরা আবার সিএসএস ফাইলে গেলাম, এখানে আমাদের মেনু বারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব এবং এটার হাইট দেবো অটো। আর আমাদের এই প্রজেক্টে অর্থাৎ আমাদের এই ইন্ডেক্স পেজে যতগুলো আনঅর্ডার লিস্ট রয়েছে সকল আনঅর্ডার লিস্টের হচ্ছে পেডিং সবসময় জিরো থাকবে এবং মার্জিন থাকবে জিরো, আমরা সেটি এখানে ঘোষণা করে দিলাম। আর এখানে যতগুলো হচ্ছে লিস্ট আইটেম রয়েছে সেই লিস্ট আইটেমের লিস্ট স্টাইল টাইপ থাকবে নান, অর্থাৎ আমাদের এখানে যে বুলেট পয়েন্টগুলো রয়েছে সেই বুলেট পয়েন্টগুলো থাকবে না। আমরা এটা রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে এবং বুলেট পয়েন্টগুলো হাইড হয়ে গেছে এবং এখানে আমাদের পেডিং এবং মার্জিন জিরো হয়ে গেছে। এখন আমরা এটি হরিজন্টালি আনার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমাদের মেনু বারের জন্য স্পেসিফিক আমাদের এখানে কিছু প্রপার্টি এবং ভ্যালু দিতে হবে। যেমন আমরা এখানে মেনু বার এলআই আমরা এখানে সিলেক্ট ঘোষণা করলাম, আর এখানে আমরা লিখলাম ফ্লোর, দেখলাম লেফট, অর্থাৎ সবসময় মেনু বারগুলো হচ্ছে লেফট আইটেমে থাকবে, মানে একটার পর একটা বাম দিকে অবস্থান করবে। প্রথমে আপনার হোম আসবে, তারপর বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, আমেরিকা, এইভাবে পাশাপাশি আসবে। আর এখানে আমরা একটা পেডিং দেব, আমরা পেডিং দিলাম 10 পিক্সেল, অর্থাৎ প্রত্যেকটি আইটেমের চারপাশে হচ্ছে 10 পিক্সেল করে হচ্ছে স্পেস থাকবে। আর যেহেতু আমরা এটি ফ্লোট লেফট দিয়েছি সেই কারণে মেনু বারের ভিতরে সকল টেক্সট অবস্থান করার জন্য আমরা এখানে পজিশন রিলেটিভ এবং ওভারফ্লো হিডেন দেব। আমাদের এই মেনু আইটেমগুলো তৈরি হয়েছে, এটা হরিজন্টালি ঠিক মতোই চলে এসেছে, কিন্তু আমরা এটাতে এখনো পর্যন্ত লিঙ্ক দেই নাই, আমরা এটিতে লিঙ্ক দেব। এটি লিঙ্ক দেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি এবং এখানে হাইপার টেক্সট রেফারেন্স দেবো। লিঙ্কটি কোন পেজে যাবে সেটি আমাদের এখানে লিখে দিতে হবে। আমাদের হোম সবসময় যাবে হচ্ছে ইন্ডেক্স পেজে, এই কারণে আমরা এখানে ইন্ডেক্স ডট পিএসপি লিখে দিলাম। আর আমি অ্যাঙ্কর ট্যাগটি এখানে ক্লোজ করে দিলাম। অনুরূপভাবে আমরা বাংলাদেশেও একটি লিঙ্ক দেব। এই বাংলাদেশ পেজের জন্য আমাদের এখনও কোনো লিঙ্ক তৈরি হয় নাই, সেই কারণে আমরা এখানে হ্যাশ দিয়ে রাখলাম এবং লাস্টে আমরা অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিলাম। অনুরূপভাবে আমি ইন্ডিয়া এবং আমেরিকাতেও লিঙ্ক অ্যাড করলাম। আমি ব্রাউজারে গিয়ে আবার আমি রিফ্রেশ দিলাম, এখানে আমাদের লিঙ্কগুলো হয়েছে, কিন্তু দেখুন আমাদের এখানে কালারটি নীল হয়ে গেছে এবং নিচে আন্ডারলাইন চলে আসছে। এটি ঠিক করার জন্য আমরা আরও কিছু সিএসএস এ কাজ করব, সিএসএস ফাইলে আরও কিছু কাজ করব। এখানে আমরা আরও কিছু স্টাইল অ্যাড করব, যেমন আমাদের ডকুমেন্টে যত ধরনের অ্যাঙ্কর ট্যাগ থাকবে সকল অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন সবসময় নান থাকবে, অর্থাৎ কোনো আন্ডারলাইন থাকবে না। আর এখানে আমাদের মেনু বারের এলআই এর অ্যাঙ্কর ট্যাগ যেগুলো রয়েছে সেগুলোর কালার সবসময় সাদা হবে, আমি সাদা কালারের কোড দিয়ে দিলাম। এখানে মেনু বার লিস্ট আইটেমের হচ্ছে অ্যাঙ্কর যেগুলো থাকবে সেই সিলেক্টরের কালার সবসময় সাদা হবে। আমি ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের এটি মেনু বারটি তৈরি হয়েছে। এখন আমরা আমাদের বডিটা তৈরি করব। বডিটা তৈরি করার জন্য আমাদের বডিটাকে মূলত আমরা প্রথমে দুইটি ভাগে ভাগ করব, তারপরে ডান পাশের যে ভাগটি রয়েছে সেটিকে আবার আমরা আবার দুটি ভাগে ভাগ করব। তাহলে আমাদের প্রথমে যেটি করতে হবে, এই কন্টেন্ট বডির মধ্যে দুটি ডিপ নিতে হবে। আমি প্রথমে দুটি ডিপ নিয়ে নিলাম। প্রথম ডিপটির নাম দিলাম আমি কন্টেন্ট বডি লেফট এবং পরের ডিপটির নাম দিচ্ছি আমি কন্টেন্ট বডি রাইট। এখন এই দুটির জন্য আমাদেরকে কিছু স্টাইল দিতে হবে। আমি সিএসএস ফাইলে গেলাম, আমরা এই কন্টেন্ট বডিটা নিয়েছি, কন্টেন্ট বডির ভিতরে আমরা কিছু প্রপার্টি এবং ভ্যালু দেব। আমরা যেহেতু এই কন্টেন্ট বডির ভিতরে দুইটি ডিপ নিয়েছি এবং এই দুটি ডিপকে আমরা কন্টেন্ট বডির ভিতরে অবস্থান করাবো, সেই কারণে এটি আমরা পজিশন দেব রিলেটিভ এবং ওভারফ্লো দেব হিডেন, এবং এটির ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব সাদা।
এখন আমরা কন্টেন্ট বডি লেফট এবং কন্টেন্ট বডি রাইটের জন্য আমরা কিছু সিলেক্টর লিখব এবং এটার প্রপার্টি এবং ভ্যালু দিব। কন্টেন্ট বডি লেফট লিখব, এটা ক্লাস যেহেতু সেই কারণে আমরা ডট দিলাম। এটার ফ্লোট হবে হচ্ছে লেফট এবং এটার উইথটা দেব আমরা 60%, আর রাইটারটা আমরা দেব হচ্ছে 40%। আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখুন এই যে লেফট সাইডে আসছে একটা এবং রাইট সাইডে আসছে আরেকটা, তাহলে এটি আমাদের বর্তমানে দুই ভাগে ভাগ হয়েছে। তারপরে আমরা এই ডান পাশে যেটি আমরা নিয়েছি এই ডান পাশের এই রাইটটাকে আমরা আবার আরও দুই ভাগে ভাগ করতে পারি। আরও দুই ভাগে ভাগ করার জন্য এখানে আমরা আরও দুইটি ডিপ নেব, আমরা এটির নাম দেব কন্টেন্ট বডি রাইট ওয়ান এবং এটির নাম দেব কন্টেন্ট বডি রাইট টু। আমরা এটির জন্য আরও কিছু স্টাইল দেব, কন্টেন্ট বডি রাইট ওয়ান এবং কন্টেন্ট বডি রাইট টু। আমরা দুইটি সিলেক্টর নিয়ে নিলাম। এখানে আমাদের এই যেহেতু কন্টেন্ট বডি রাইটের ভেতরে এই দুটি থাকবে, সেই কারণে আমরা এখানে আবার পজিশন রিলেটিভ এবং ওভারফ্লো হিডেন নিয়ে নেব। এটা আমাদের ফ্লোট হবে লেফট এবং উইথ দেব আমরা 50%, আর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। আমাদের এটা বোঝার সুবিধার্থে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি। অনুরূপভাবে আমরা কন্টেন্ট বডি রাইট টু এটিতে আমরা দিলাম, এটা লেফট ফ্লোট থাকবে, উইথ 50% ঠিকই আছে, আর কালার কোডটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। আমরা ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের এই ডান পাশের এই ভাগটা রয়েছে সেটি আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা এই কপিরাইট বারে কিছু কাজ করব, তারপরে আমরা আবার আমাদের বডিটা নিয়ে কাজ করব। বর্ডার টপ, আমরা টপ সাইডে একটা বর্ডার দেব, হালকা একটা বর্ডার দেব চিকন, লাল কালারের একটা বর্ডার দিলাম এবং বটমে আমরা একটা বর্ডার দেব, এটা ওই একই কালার দেব, একই স্টাইল দেব, একই ডিজাইন দেব, কিন্তু আমরা সাইজটা একটু বড় করে দেব, আমরা একটু মোটা করে দেবো, আমরা 4 পিক্সেল দিলাম। তারপরে আমরা ব্রাউজারে গিয়ে আবার এটা রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের এই কপিরাইটের উপরে এবং নিচে বর্ডার আসছে, উপরে একটা অপেক্ষাকৃত চিকন এবং নিচেরটা আছে মোটা। তারপরে আমরা আমাদের এই বডিটা নিয়ে কাজ করব। আমাদের লেআউটে লক্ষ্য করুন, আমাদের এই মূল বডির মধ্যে এখানে নিউজ সাইডের নাম রয়েছে, লগো রয়েছে এবং সুন্দর কিছু ডিজাইন করা রয়েছে। আমরা এখন এই ডিজাইনটা করব। আমাদের ইন্ডেক্স পেজে আমরা গেলাম, গিয়ে আমাদের এই যে কন্টেন্ট বডি লেফট এটির ভিতরে আমরা কাজগুলো করব। এটি করার জন্য আমরা প্রথমে এখানে আরেকটা ডিপ নেব এবং সেই ডিপের আন্ডারে আমরা অন্যান্য কাজগুলো করব। আমরা এটির নাম দিলাম কন্টেন্ট কন্টেইনার এবং এর ভিতরে আমরা আরেকটি ডিপ নেব, সেই ডিপটির নাম দেব আমরা লগো কন্টেইনার। আমাদের এই লগো কন্টেইনারের ভিতরে ইমেজ থাকবে এবং আমাদের এই সাইডের যে হেডিংটি, সাইডের যে নামটি সেটি থাকবে, এই ইমেজটা থাকবে এবং সাইডের যে হেডিংটা, সাইডের যে নাম এটি থাকবে। তাহলে আমরা প্রথমে এখানে ইমেজ নেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমরা ইমেজ ট্যাগ নিলাম এবং এখানে ইমেজের যে সোর্সটা সেটি আমাদের লিখে দিতে হবে, আর আমরা এখানে একটি হেডিং 3 দিয়ে আমাদের সাইডের নামটি দেব এবং হেডিং 3টা আমরা এখানে ক্লোজ করে দেবো। তাহলে প্রথমে আমরা যদি এখানে ইমেজের যদি লিঙ্ক দিতে চাই, তাহলে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ আনতে হবে। এইচটি ডক্সের মধ্যে নিউ সাইটের ভিতরে এইখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের নাম দেব ইমেজেস। আমি কিছু ইমেজ কপি করে আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে দেখুন আমি ইমেজের একটা ইমেজের নাম দিয়েছি প্রথম আলো ডট জেপিজি, তারপর টাইমস অফ ইন্ডিয়া ডট জেপিজি, বিবিসি নিউজ ডট জেপিজি। আমরা এই ইমেজের নামগুলি এই জায়গায় বসাই দেবো। সেটি দেওয়ার জন্য এখানে আমরা ইমেজেস ফোল্ডারের নাম লিখলাম, তারপরে আমাদের একটা ছবি রয়েছে যে প্রথম আলো ডট জেপিজি, আমরা সেই ছবির নামটি এখানে দিয়ে দেবো। আর এখানে আমাদের সাইডের নামটি হচ্ছে প্রথম আলো, সাইডের নামটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের ছবিটি চলে এসেছে এবং এখানে
আমাদের যে হেডিংটি অর্থাৎ সাইটের যে নামটি, সেই সাইটের নামটি এখানে চলে এসেছে। কিন্তু এখানে আমাদের ছবি সাইজটা অনেক বড় হয়ে গেছে এবং এই লেখাটি অনেক ছোট হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। তাহলে এটি আমরা এখন সাইজ করব। এটি সাইজ করার জন্য আমি এখানে সিএসএস ফাইলে গেলাম। এখানে আমাদের কন্টেন্ট বডি লেফট, এটার ভিতরে যেহেতু আমরা কাজ করেছি সেই কারণে এটার নিচে আমরা এখানে আমাদের কোডগুলো লিখব। আমরা কন্টেন্ট কন্টেনারে একটি ডেপ নিয়েছিলাম, এখানে আমরা একটি পেডিং দেব 20 পিক্সেল, অর্থাৎ এটার চারি সাইডে হচ্ছে 20 পিক্সেল করে স্পেস থাকবে এবং রাইট সাইডে একটা বর্ডার দেব। আমি সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের কিছু স্পেস হয়েছে এবং ডান দিকে আমাদের বর্ডারটি চলে আসছে। তারপরে আমাদের যে ইমেজ রয়েছে সেই ইমেজ এবং এই টেক্সট, এটি নিয়ে কাজ করব। এটি নিয়ে কাজ করার জন্য আমাদেরকে এখানে আমরা যে এই লগো কন্টেনার যে একটা ডিপ নিয়েছি, এই ডিপের আমাদের কিছু স্টাইল দিতে হবে। লগো কন্টেনার নিয়ে নিলাম, এটা সিলেক্টর হিসাবে নিলাম, আমরা এখানে উইথ দিব, উইথ অটো দিয়ে দিলাম এবং হাইট এখানে আমরা অটো দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের যা যতটুকু সাইজ লাগবে ততটুকু সাইজ সে নিয়ে নেবে। আর এটির ফ্লোট আমরা লেফট দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের এই এই লগো কন্টেনার এই সব কিছু আমাদের এই কন্টেন্ট কন্টেনারের ভিতরে থাকবে, সেই কারণে আমরা এখানে পজিশন রিলেটিভ এবং ওভারফ্লো হিডেন দিয়ে দেব। এখন আমাদের যে ইমেজ রয়েছে এই ইমেজের জন্য আমরা কিছু ডিজাইন দেব, স্টাইল দেব, অর্থাৎ ইমেজের সাইজটা একটু ছোট করে দেব এবং এর চারিদিকে একটি বর্ডার দেব এবং আমাদের এই যে স্পেসটাও কমায় দেব। তো সেটি করার জন্য আমাদের এখানে যে লগো কন্টেনার আমরা যে সিলেক্টর নিয়েছি, এই এই লগো কন্টেনারের আন্ডারে যত ধরনের ইমেজ রয়েছে সেই ইমেজের ক্ষেত্রে আমাদের এই প্রপার্টি এবং ভ্যালুগুলো কাজ করবে, সেই কারণে আমরা এখানে সিলেক্টরটা এইভাবে লিখলাম। এখানে আমরা উইথ দিলাম 150 পিক্সেল, অর্থাৎ এতে ইমেজটার সাইজ সবসময় 150 পিক্সেল করে হবে এবং এটাতে আমরা পেডিং দিলাম 5 পিক্সেল, ইমেজের চারিদিকে 5 পিক্সেল করে পেডিং হবে এবং এটিতে আমরা একটা বর্ডার দেব। আমরা বর্ডার দিলাম 5 পিক্সেলে দিলাম এবং এটার বর্ডারটা হবে আমরা সলিড এবং এটার বর্ডারটার কালার আমরা দেবো হচ্ছে অ্যাশ কালার। আমরা ইচ্ছা করলে বর্ডারের রেডিয়াসও দিতে পারি, 5 পিক্সেল আমি বর্ডারের রেডিয়াস দিয়ে দিলাম। দেখুন আমাদের ইমেজটি অনেক সুন্দর হয়েছে এবং এটার বর্ডার চলে আসছে এবং এটার পেডিংটাও কাজ করেছে। এখন আমরা যে এই নামটা দিয়েছি এই নামটা এখন কাছে নিয়ে আসবো এবং এটার সাইজটা আমরা আরেকটু বড় করব। এটি কাছে এনে সাইজটা আরো একটু বড় করার জন্য আমরা এখানে লক্ষ্য করুন যে হেডিংটা আমরা দিয়েছিলাম হচ্ছে হেডিং 3 দিয়ে। তাহলে আমাদের হেডিং 3-র জন্য কিছু কাজ করতে হবে। এই লগো কন্টেনারের আন্ডারে যেহেতু রয়েছে সেই কারণে আমরা এখানে লিখে দেবো যে আমাদের লগো কন্টেনারের আন্ডারে যে হেডিং 3 থাকবে সেই হেডিং 3-র জন্য শুধুমাত্র এই ডিজাইনগুলো কাজ করবে। এটা আমরা ফন্ট সাইজ দিলাম 17 PT এবং আমরা পেডিং দিলাম উপরে নিচে দিলাম 10 পিক্সেল এবং পাশাপাশি দিলাম হচ্ছে 0, অর্থাৎ পাশাপাশি তো কোনো পেডিং থাকবে না, মার্জিন আমরা দিলাম 0, তাহলে এটার চারপাশে কোনো মার্জিন থাকবে না কিন্তু পেডিং থাকবে উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল। ভ্যালুগুলো সাধারণত লেখা হয়েছে টপ রাইট বটম এবং লেফট, এই চারটি ভ্যালু দিতে হয়, কিন্তু যখন আমরা এখানে 2টি ভ্যালু লিখবো তখন সে অটোমেটিকলি এটা হচ্ছে টপ এবং বটম কাউন্ট করবে এবং এটি হচ্ছে লেফট এবং রাইট কাউন্ট করবে, কিন্তু যখন আমি একটি ভ্যালু দেবো তখন সে টপ লেফট রাইট বটম সকল ভ্যালু এখানে কাউন্ট করবে। তাহলে আমরা এখানে আবার রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের এটি ফন্ট সাইজটা বড় হয়েছে এবং উপরে চলে এসেছে। এখন আমরা যদি এখানে আরও কিছু কন্টেন্ট অ্যাড করতে চাই তাহলে আমরা আবার ইন্ডেক্সে গেলাম, এখানে যে আমরা যে ডেফ লগো কন্টেনার যেটা ডিপ নিয়েছিলাম সেটা আমরা কপি করলাম, করে আমি পরপর দুটো আমি পেস্ট করলাম। এখানে আমাদের ফোল্ডারের মধ্যে আরও কিছু ইমেজ ছিল, যেমন আমরা টাইমস অফ ইন্ডিয়া একটা লগো নিয়েছিলাম সেটি আমরা লিখলাম এখানে, তারপরে আমরা আরেকটি নিয়েছিলাম বিবিসি সেটিও লিখলাম, সেভ দিলাম, ব্রাউজারে গিয়ে আমি আবার এটি রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের প্রত্যেকটি ইমেজ এবং টেক্সট চলে এসেছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমাদের ইমেজগুলো হচ্ছে পাশাপাশি লেগে রয়েছে, এটি যদি আমরা আরেকটু স্পেস দিতে চাই, আরেকটু স্পেস দেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে যেটা আমরা লগো কন্টেনার হচ্ছে ডিপ নিয়েছিলাম, এই লগো কন্টেনার ডিপের মধ্যে আমরা কিছু
স্পেস দেব, এটা দেওয়ার জন্য লগ কন্টেনারে আমরা হচ্ছে সিলেক্ট করে গেলাম। গিয়ে এইখানে আমাদের রাইট পাশে আছে কিছু পেডিং দিতে হবে অথবা মার্জিনও দিতে পারি, আমি এখানে পেডিং দিলাম। আমাদের ভ্যালুটা হচ্ছে পেডিং রাইট, আমি ইচ্ছা করলে পেডিং রাইট এইভাবেও লিখতে পারি, অথবা পেডিং রাইট যদি লিখে তাহলে এখানে আমি শুধু 20 পিক্সেল যদি লিখে দেই তাহলে সেটি দিয়ে কাজ হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আমি এখানে পেডিং লিখলাম, লিখে এখানে প্রথমে আমি হচ্ছে 0 পিক্সেল অর্থাৎ টপে হবে 0, তারপরে রাইটে হবে হচ্ছে 20 পিক্সেল, তারপরে বটমে হবে হচ্ছে 0 পিক্সেল এবং লেফটে হবে 0 পিক্সেল। এভাবে আমরা 4টে ভ্যালু দিয়ে কাজ করতে পারি, অথবা পেডিং হাইফেন দিয়ে রাইট যদি লিখি লিখে আমি 1টা ভ্যালু দিয়ে কাজ করতে পারি। আমি আবার এটা সেভ দিয়ে রিফ্রেশ দিলাম, দেখুন এখানে আমাদের এই স্পেসগুলো হয়েছে এবং আমাদের টেক্সট এবং লোগোগুলো ঠিকভাবে সাজানো গোছানো হয়েছে। আমরা ওয়েবসাইটের প্রাথমিক লেআউটটি সাজাতে পেরেছি। আমাদের ওয়েবসাইটে আমাদের এই ডাটাগুলো যেমন আমাদের হচ্ছে নিউ সাইটের নাম, লোগো, তারপরে আমাদের যে মেনু ইত্যাদি আমরা ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পেরেছি। আমরা এখন পরবর্তী টিউটোরিয়ালে এই তথ্যগুলো ডাটাবেজে অ্যাড করব এবং ডাটাবেজের মাধ্যমে PHP এবং MySQL ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো। এ পর্বে আপনারা দেখলেন কীভাবে HTML এবং CSS ব্যবহার করে একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করা যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ।